প্রাইমারি টেট এবং তার সাথে ওএমআর সংক্রান্ত দুর্নীতি নিয়ে যে গুরুত্বপূর্ণ খবর সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন। অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে রাখুন এবং পাশের বেল আইকন প্রেস করে অল করে দিন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। তো প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিভিন্ন কীর্তিতে বিস্মিত হচ্ছেন তদন্তকারীরাও। যেটা সূত্রের খবর, চাকরি চুরির নথিতে কোডিংয়ের হদিস পাওয়া গিয়েছে। ডিজিটাল ওএমআরের নামে রাখা হয়েছে কোডিংয়ের নথি, যাতে যে কোনো সময় এডিট করে পাল্টে ফেলা যায় নম্বর। সূত্রে যেটা খবর, এটা করতে 50 বছর আগের প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে, অন্তত তেমনটাই বলছেন সাইবার বিশেষজ্ঞরা। অর্থাৎ এক্ষেত্রে কোবল যে ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ থাকে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, সি, সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জাভা, বিভিন্ন ধরনের থাকে, সেরকমই কোবল একটা ল্যাঙ্গুয়েজ যেটা বিজনেস পারপাসের জন্য ইউজ হয়। এবং এই 50 বছরের পুরনো প্রোগ্রামিং কিন্তু, যেটা এখনকার দিনে কিন্তু আউটডেটেড বলা চলে। এবং সেই কোবল ল্যাঙ্গুয়েজ, 50 বছরের পুরনো প্রোগ্রামিং কেন ব্যবহার করা হয়েছে, কারণ সেটা খুব সহজেই মানে এডিট করা যায় অন্য প্রোগ্রাম দিয়ে। তদন্তকারী যেটা জানাচ্ছেন, পরিকল্পিতভাবেই ওএমআরের স্ক্যান কপি রাখা হয়নি, ডিজিটালি ওএমআর সিটগুলোকে সংরক্ষণ করার জন্য 50 বছরের পুরনো প্রোগ্রামিং ব্যবহার করা হয়েছিল, সেটা হলো কোবল। এটি ব্যবসা সংক্রান্ত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, 50 বছর পুরনো সিস্টেম কোবল, এখন বিলুপ্ত প্রায়। আগে এই এটি মূলত বিজনেস প্রোগ্রামগুলিতে ব্যবহার করা হতো, কিন্তু এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে আরও অ্যাডভান্স অনেক প্রোগ্রাম বাজারে এসে, যেমন জাভা, সি ডবল প্লাস, যেমন আমরা বললাম। এবং সাইবার বিশেষজ্ঞরা যেটা বলছেন, কোবল ব্যবহার করার অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন কোবল ব্যবহার করে তথ্য বিকৃত করা যেতে পারে সহজেই, ডিজিটালি ওএমআর সংগ্রহ এই প্রোগ্রাম ব্যবহার করা হয়েছিল, যাতে খুব সহজে ওএমআর শিটের ডেটা পরিবর্তন করা যায়। এভাবে দুর্নীতির ফাঁদ পাতা হয়েছিল বলে তদন্তকারীরা মনে করছেন। এবং এক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের বিভাগের HOD বলেন, মডার্ন ল্যাঙ্গুয়েজে সিকিউরিটি যতটা স্ট্রং কোবলে সেটা নয়, এটা একটা পদ্ধতি আছে যার মধ্যে দিয়ে কোবলে SQL কোড ঢুকিয়ে ডেটা এডিট করা যায়। টেটে কেন ব্যবহার করা হয়েছে, এরকম কোনো চিন্তাভাবনা ছিল কি না, তা খতিয়ে দেখতে হবে। ডেটা পরিবর্তনের কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে, তাহলে কোবল ব্যবহার করা হয়। আইনজীবী ফিরদৌস শামীম যেটা বলেন, আগে DPSC-র মাধ্যমে নিয়োগ হতো, মানিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হওয়ার পরে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করে নেন। আসল উদ্দেশ্য ছিল কেন্দ্রীয়ভাবে কালেকশন হবে, নিয়োগটা বোর্ড করছে, মানিকবাবু কিছু জানেন না, ধোয়া তুলসী পাতা তেমনটা নয়, তিনি যেটা বলছেন। এবং আইনজীবী যেটা যুক্তি, যদি কোনো নথি ডিজিটালি সংগ্রহের প্রয়োজন, তাহলে তার ছবি তুলে রাখা যায় অথবা স্ক্যান করে রাখা যায়, কিন্তু বোর্ড অফ মানে প্রাইমারি বোর্ড যেটা করেছে সংরক্ষণের নামে যেটা করে কপিটা রেখেছে, সেটা হচ্ছে এডিটেবল, অর্থাৎ যে কোনো সময় তা পরিবর্তন করা যায়, অর্থাৎ টাকা যে টাকা দেবে তার ওএমআরসিটি এডিট করে তাকে পাস করে দেওয়া হবে, এটাই স্পষ্ট হচ্ছে, অর্থাৎ আইনজীবী যেটা বলছেন। তো 50 বছরের পুরনো প্রোগ্রাম ব্যবহার করা হয়েছে, এবং সেক্ষেত্রে এখানেই অনেকেই মনে করছেন দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারেন ব্যাপারটা, এবং সেক্ষেত্রে প্রাইমারি টেট এবং সেই সংক্রান্ত যে ওএমআর, সেটা সংরক্ষণ করার জন্য কীভাবে সেটাকে মানে ব্যাপারটা করা হয়েছিল, সেখানে কোড ব্যবহার করা হয়েছিল, কোডিং ব্যবহার করা হয়েছিল 50 বছরের পুরনো এবং যাতে সহজে এডিট করা যায়, তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারলেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান, আরও বিভিন্ন ধরনের যে খবর সেগুলো জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।